বিয়ের আসরে বাধা হয়ে দাঁড়াতে পারে হাতি, বনদপ্তরের দ্বারস্থ কন্যা দায়গ্রস্ত পিতা। বনদপ্তরের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কদমা গ্রামে। বিয়ের আসরে বাধা হয়ে দাঁড়াতে পারে হাতি, সুষ্ঠুভাবে মেয়ের চার হাত এক করতে বনদপ্তরের হাতে চিঠি দিলেন মেয়ের পরিবার। হাতির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী। এবার হাতির আতঙ্কে বিয়ে বাড়ি নিয়ে চিন্তিত বাঁকুড়ার লাগোয়া বালিয়াতর রেঞ্জের জঙ্গল লাগোয়া কদমা গ্রামের একটি পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় হাতির উপদ্রব থাকায় এতদিন আতঙ্কিত ছিল কৃষকেরা। এবার হাতির উপদ্রব নিয়ে আতঙ্কের দানা বাঁধল বিয়ে বাড়ির আসরে। জানা যায়, বাঁকুড়ার বেলিয়াতর রেঞ্জের জঙ্গল লাগোয়া কদমা গ্রামের মণ্ডল পরিবারে জোড়া বিয়ের কারণে ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ। বিয়ের কারণে বাড়িতে অনেক আত্মীয় স্বজনেরা এসে গিয়েছেন, আরও কিছু আত্মীয় স্বজন আসা বাকি রয়েছে। এরই মাঝে সমস্যায় পড়েছে পরিবারটি। কাল থেকেই সকলের হাজির হওয়ার কথা বিয়ে বাড়িতে, কিন্তু হাতির পাল নিয়ে চিন্তা বেড়েছে মণ্ডল পরিবারে। কারণ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের অদূরে রয়েছে পাল পাল হাতি। এখনও গ্রামের রাস্তায় ও মাঠে হাতির পায়ের ছাপ স্পষ্ট বলে জানিয়েছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে বড় জোড়া ও বেলিয়াতর রেঞ্জ এলাকায় জোড়া মৃত্যু। তারপর থেকে প্রতিদিন নিয়মিত বিভিন্ন গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙছে হাতির পাল। আবার কোনো গ্রামে ফসলের ক্ষেতে ঢুকে তাণ্ডব লীলা চালাচ্ছে হাতির দল। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে গ্রামবাসীদের মনে। যদি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে হাতির পাল, হাতির ভয়ে নিমন্ত্রিত অতিথিরা যদি আসতে না পারে, এই চিন্তায় দিন কাটছে পরিবারটির। বিয়ে বাড়ি যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার আবেদন নিয়ে বনদপ্তরের দ্বারস্থ এখন মণ্ডল পরিবার। বনদপ্তরের কাছে হাতিগুলিকে অন্যত্র সরানোর দাবি করেছেন পরিবার। এ বিষয়ে পাত্রীর মা রিঙ্কু মণ্ডল জানান, দীর্ঘ কয়েকদিন ধরে যেভাবে হাতির উপদ্রব বেড়েছে তাতে গ্রামবাসীরা তো অতিষ্ঠ হয়ে পড়েইছে, সেই সাথে আমরাও ভয়ে আছি কিভাবে বিয়ে বাড়িটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আমরা বনদপ্তরকে বিষয়টি জানিয়েছি, যাতে দ্রুত হাতিগুলিকে সরানো যায় সেই ব্যবস্থাই নেওয়া হোক। এই কিছুদিন যাবৎ হাতিতে এতই তাণ্ডব চালাচ্ছে, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, আমাদেরও খুব মানে ভয় যে বিয়ে বাড়িটা কীভাবে পার করবো। প্যান্ডেলের কাছাকাছি হাতি চলে আসছে এবং সেটা নিয়ে খুব চিন্তায় আছি। বনদপ্তরকে জানানো সত্ত্বেও কোনো মানে কিছু করছে না, তা যাতে করে হাতিগুলি মানে ইয়ে করতে পারে তা সেটা দিকে একটু যেন নজর দেয়। এই বিষয়ে বনদপ্তরের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ওই পরিবারটিকে। এই বিষয়ে পাত্রীর কাকা স্বরূপ মণ্ডল বলেন, আর একদিন পরে আমার ভাইজির বিয়ে, কিন্তু গত চার দিন যাবৎ যেভাবে হাতির দল গ্রামের ভিতরে তাণ্ডব চালাচ্ছে তাতে বিয়ে বাড়িটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করব সেটা নিয়ে খুব চিন্তিত আছি। আমি গতকাল রেঞ্জারের কাছে গিয়েছিলাম এবং রিটিন দিয়েও এসেছি। রেঞ্জার আমাকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন যে সেদিনকে লোকজন পাঠাবো, কিন্তু কতটা কী করবে সেটা এখনও বুঝতে পারছি না। কারণ যেভাবে হাতি গ্রামের মধ্যে ঢুকে পড়ছে প্যান্ডেলের কাছাকাছি তাতে যে কোনো সময় মানুষের জীবনহানিও হতে পারে। বিয়ে বাড়ি মানে প্রচুর লোকজন আসবে, সেই লোকজনের মধ্যে যদি হঠাৎ হাতি বেরিয়ে যায় তো সেই লোকজনকে কীভাবে সামলাবো। এরকমভাবে হাতি এলে মনে হচ্ছে বিয়ে বাড়ি বন্ধও করে দিতে হতে পারে যা অবস্থা। তাই বনদপ্তরের কাছে আবেদন, যাতে হাতিগুলি আমার ভাইজির বিয়ের দিন এখান থেকে সরিয়ে অন্যত্র ব্যবস্থা করা হয়, কিংবা লোকজন দিয়ে হাতিগুলিকে আটকে রাখা হয় তার ব্যবস্থা করলে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।